ওয়েলকাম ব্যাক বিডি নার্সিং ফর ইউ ইউটিউব চ্যানেল, নার্সিং ভর্তি প্রস্তুতি ও সহযোগিতা কেন্দ্র। এখন আমরা জানব নার্সিং ইনস্টিটিউট পটুয়াখালী এর ঠিকানা, কোন কোর্সে কত টাকা কোর্স ফি, ভর্তি হওয়ার যোগ্যতা, আসন সংখ্যা সহ ভর্তির বিস্তারিত সব তথ্য। নার্সিং ইনস্টিটিউট পটুয়াখালী এটি একটি সরকারি নার্সিং প্রতিষ্ঠান। নার্সিং ইনস্টিটিউট পটুয়াখালী এর ঠিকানা। পটুয়াখালী নার্সিং ইনস্টিটিউট পটুয়াখালী জেলার সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত। পটুয়াখালী জেলার সদর সরকারি জেনারেল হসপিটালের সাথেই নার্সিং ইনস্টিটিউট পটুয়াখালী অবস্থিত। আপনি যে অবস্থানে থাকেন না কেন, আপনার মোবাইল থেকে গুগল ম্যাপে নার্সিং ইনস্টিটিউট পটুয়াখালী লিখে সার্চ দিলে বিস্তারিত ঠিকানার তথ্য দেখতে পাবেন। নার্সিং ইনস্টিটিউট পটুয়াখালী এর আসন সংখ্যা। এখানে শুধুমাত্র দুই ধরনের কোর্স রয়েছে। এখানে বিএসসি নার্সিং কোর্স নেই, বিএসসি নার্সিং এর কোনো আসন সংখ্যা বা সিট নেই। ডিপ্লোমা ইন নার্সিং বা ডিপ্লোমা নার্সিং বা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সে আসন সংখ্যা রয়েছে 80টি, যেখানে ছেলেদের 10% অর্থাৎ 8টি, মেয়েদের 90% অর্থাৎ 72টি সিট রয়েছে। অপরদিকে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে আসন সংখ্যা রয়েছে 25টি, যেখানে শুধুমাত্র মেয়েরাই আবেদন করতে পারবে। মোট কথা, ডিপ্লোমা নার্সিংয়ে আসন সংখ্যা রয়েছে 80টি, মিডওয়াইফারিতে সিট রয়েছে 25টি, বিএসসিতে কোনো এখানে সিট নেই। নার্সিং ইনস্টিটিউট পটুয়াখালী লেখাপড়ার খরচ। এখানে বিএসসি নেই, এটি যেহেতু সরকারি প্রতিষ্ঠান এখানে টিউশন ফি সম্পূর্ণ ফ্রি এবং হোস্টেলে থাকা সম্পূর্ণ ফ্রি। তবে ভর্তি হওয়ার সময় ভর্তি ফি দিতে হবে। ডিপ্লোমা নার্সিং ডিপ্লোমা মিডওয়াইফারিতে ভর্তির সময় ভর্তি ফি প্রায় 7 থেকে 10 হাজার টাকা ভর্তি ফি দিতে হবে। তাছাড়া খাবার প্রতি মাসে প্রায় আনুমানিক 2000 টাকা খরচ হবে, যে টাকা নিজেকে দিতে হবে। তবে প্রতি মাসে যে সরকারি ভাতা বা বৃত্তি দেওয়া হবে সে টাকা দিয়ে খাবার খরচ হয়ে যাবে, এমন কি কিছু টাকা অবশিষ্ট থাকতে পারে। এছাড়াও পড়াশোনার জন্য বই কেনা, খাতা কলম, হসপিটালের ক্লিনিক্যাল পোশাক, পরীক্ষার ফি, প্রত্যেক বছরের রেজিস্ট্রেশন ফি, ফর্ম ফিল আপ ফি ইত্যাদি বাবদ 3 বছরের সর্বমোট সর্বোচ্চ 20 থেকে 30 হাজার টাকা খরচ হতে পারে। নার্সিং ইনস্টিটিউট পটুয়াখালী ভর্তির যোগ্যতা। এখানে ভর্তি হতে চাইলে ইন্টারমিডিয়েট অর্থাৎ এসএসসি পাস হতে হবে, তারপর আবেদন করতে হবে। এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় বা অনার্সের ভর্তির আবেদন শুরু হয়, সেই সাথে নার্সিং ভর্তি পরীক্ষার আবেদনও শুরু হয়, তখন আবেদন করতে হবে। আবেদন করতে চাইলে এখানে যেহেতু ডিপ্লোমা নার্সিং ডিপ্লোমা মিডওয়াইফারি কোর্স রয়েছে, সেখানে আবেদন করতে চাইলে ডিপ্লোমা নার্সিংয়ে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। সরকারিতে সিট 10%, মেয়েদের 90%, এসএসসি ও এসএসসি যে কোনো গ্রুপ থেকে আবেদন করা যাবে, এমনকি মাদ্রাসা কারিগরি বা উন্মুক্ত যে কোনো শিক্ষা বোর্ড থেকে আবেদন করা যাবে। এসএসসিতে কমপক্ষে 2.5, এসএসসিতে কমপক্ষে 2.5 থাকতে হবে আলাদাভাবে কমপক্ষে। তাছাড়া এসএসসি ও এসএসসি মিলে কমপক্ষে 6 পয়েন্ট থাকতে হবে। অপরদিকে ডিপ্লোমা মিডওয়াইফারিতে শুধুমাত্র মেয়েরা আবেদন করতে পারবে, যে কোনো গ্রুপ থেকে আবেদন করতে পারবে। এসএসসি ও এসএসসি মিলে কমপক্ষে 6 পয়েন্ট থাকতে হবে। তারপর ভর্তি পরীক্ষা দিতে হবে। অনলাইনে আবেদন কমপ্লিট হলে ভর্তি পরীক্ষার ডেট দিবে, তখন পরীক্ষা দিতে হবে, যেখানে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, সাধারণ গণিত, সাধারণ বিজ্ঞান থেকে 100টি এমসিকিউ থাকবে। সময় থাকবে 1 ঘন্টা, যেখানে কোনো নেগেটিভ মার্ক নেই, যেখানে ন্যূনতম পাস মার্ক 40 অবশ্যই পেতে হবে। এছাড়া এসএসসি জিপিএতে 20 মার্ক, এসএসসি জিপিএতে 30 মার্ক থাকবে, টোটাল জিপিএতে 50 মার্ক থাকবে। এসএসসি পয়েন্টকে 4 দিয়ে গুণ, এসএসসি পয়েন্টকে 6 দিয়ে গুণ করলে যত হয় তত আপনার জিপিএ মার্ক। তাছাড়া ভর্তি পরীক্ষার 100 মার্ক সহ জিপিএ সহ টোটাল 150 মার্ক, 150 মার্কের মধ্যে সিট অনুযায়ী যাদের স্কোর বেশি থাকবে তারাই সরকারিতে চান্স পাবে। তাছাড়া ভর্তি পরীক্ষায় 143 পেলেই বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হওয়া যাবে। নার্সিং বিষয়ে যে কোনো প্রশ্ন বা জিজ্ঞেস থাকলে ভিডিও নেমসে কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করুন। নার্সিং বিষয়ে প্রতিনিয়ত আপডেট পেতে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল বিডি নার্সিং ফর ইউ, নার্সিং ভর্তি প্রস্তুতি ও সহযোগিতা কেন্দ্র।